এরপরে প্রশ্ন হলো আমার ছেলে নামাজ কাজা করে এশা আর ফজর মায়ের কথা শুনতে চায় না রাগ বেশি দেখায় বয়স 14 আপনার ওয়াজ নিয়মিত শুনে আমার ইজ্জত ডুবাইছে ছেলে আজও এখানে উপস্থিত আছে হাই হাই আরো ইজ্জত ডুবাইছে আমার অনুরোধ আপনি দোয়া করে দিলে ও শুনবে তাই আপনি আমার ছেলেকে কিছু ভালো উপদেশ দিন ছেলের নাম আদিল এ আদিল বাবাজি তুমি আছো এখানে এভাবে খুঁজে পাওয়া যাবে না এই আদিল বাবাজিটা যদি আমার কাছে তাকে আনা যায় আমি ইনশাআল্লাহ এই ছেলের সাথে ব্যক্তিগতভাবে সময় দেব শেখ আব্দুল মান সাইফুল্লাহ ভাইকে অনুরোধ করব উনিও সময় দিবেন ইনশাআল্লাহ আমাদের দুজনের প্রচেষ্টা জলি আদিল তার মায়ের স্বপ্নের সন্তান হতে পারে তাহলে এটা আমাদের জন্য অনেক আনন্দের বিষয় হবে ইনশাআল্লাহ আমরা দোয়া করি সবাই এই মা প্রশ্ন করেছেন তার প্রশ্নই পর্যন্ত আসছে আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানকে তার চক্ষু শীতলকারী সন্তান হওয়ার তৌফিক দান করুন ভাইরা আমার বিশেষ করে যারা কিশোর বয়সে আছেন এই যে 13 14 15 এই বয়সটা বড় ডেঞ্জারাস বয়স ভাই পাগলামির বয়স আল জুনুন ফুনুন এই বয়সটা খুবই ডেঞ্জারাস এই বয়সে মানুষ পাগলামি করে ভাইরে বাবারে এই সময়টাতে মা-বাবাকে মনে হয় যে সবচেয়ে বড় দুশমন কারণ রাতে একটু বাসায় দেরি করে আসব দোস্তদের সাথে আড্ডা মারব এই মা শুধু ক্যান ক্যান পেন 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 করে একটু মনমতো একটু আড্ডা ফাড্ডা মারব ঘুরতে যাব এই মা-বাবা শুধু বাধা দেয় একটু অমুক কাজটা করব সেটা করতে দেয় না সব কাজে শুধু বাধা দেয় মনে হয় লোকগুলাই শত্রু বাবারে একটা সময় চোখ খুলে যাবে আর মনে হবে এই পৃথিবীতে সৃষ্টি জগতে আল্লাহ এবং তার রাসূলের পরে আপন বলতে যদি কেউ থাকে তো মা-বাবার চাইতে আর কেউ আমরা অনেকে বাবা মাকে হারিয়েছি আমি আমার বাবাকে হারিয়েছি যারা হারিয়েছে তারা বুঝে কি বটগাছ হারিয়েছে এজন্য কিশোর বয়সে যারা আছো তোমাদের কাছে আমার অনুরোধ তোমার ভালো লাগুক আর না লাগুক বাবা মার কথা শুনবে আর খবরদার বাবা মার সাথে কখনো তর্ক করতে যাবে না বেয়াদবি করতে যাবে না ধমক দিতে যাবে না এটা খুব ভয়াবহ একটা ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন এটা কোনোভাবে সহ্য করেন না এটার জন্য তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে কারণ তুমি একসময় বাবা হবে তখন বুঝবে সন্তান কথা না শুনলে বেয়াদবি করলে কত কষ্ট লাগে আর পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ যে নিয়মিত পড়বে তার চেয়ে স্মার্ট মানুষ আর কেউ হতে পারে কারণ সে টাইম মেইনটেইন করে সে ভোর রাতে টাইমলি ওঠে টাইমলি মসজিদে যায় এর চেয়ে সময় সচেতন এর চেয়ে কর্মচঞ্চল এর চেয়ে উদ্যমী এর চেয়ে স্মার্ট মানুষ আরেকজন হতে পারে না পাঁচ ওয়াক্ত নামাজই যতটা স্মার্ট ঠিক না ভাই ঠিক কারণ পাঁচ ওয়াক্ত নামাজ পড়া মানুষ দেখেন পাঁচবার সে ওযু করে পরিচ্ছন্ন হয় এত ঘন ঘন পরিচ্ছন্ন অনেক সাহেব যাদেরকে আমরা সাহেব মনে করি নামাজ কালাম পড়ে না নামাজ কালাম না পড়া সাহেব যারা আছে তারাও এতটা পরিচ্ছন্ন থাকতে পারে না একজন নামাজি যতটা পরিচ্ছন্ন থাকে ঠিক না বেটি পাঁচবার একজন পুরুষ মানুষ জামাতের সাথে যাবে জামাতের সাথে মসজিদে যাবে টাইমলি নামাজে হাজির হবে এত স্মার্টনেস এত সময় সচেতন এবং আর্মিদের ট্রেনিংয়েও তো প্রতিদিন সারা জীবন ধরে একেবারে ভোর পাঁচটা ত্রিশ মিনিটে পাঁচটা চল্লিশ মিনিটে টাইমলি উঠে যাবে এরকম ট্রেনিং কড়া ট্রেনিং তো আর্মিদেরও নাই মুসলমানকে আল্লাহ তালা সেরকম প্রশিক্ষণ দিয়েছেন যে পাঁচ ওয়াক্ত নামাজে সে জামাতের সাথে পুরুষ হাজির হবে তার মানে ভোর রাতে সে প্রতিদিন ঘুম থেকে সময় উঠে যাবে এইরকম এরকম গুরুত্বপূর্ণ একটা ইবাদতকে আমরা বোঝা মনে করি এটা দুর্ভাগ্য আমাদের আমরা দুর্ভাগা অতএব এটা করা যাবে না পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে তরুণ এবং কিশোর বয়সের ভাইরা তোমাদেরকে বলি শুনো যারা আমাদের বয়সী বা আমাদের চেয়ে আরও সিনিয়র অনেক বাবাজিরা আছেন এখানে এই লোকগুলোর কাছে গিয়ে একটু কানে কানে কথা বলে একটু জিজ্ঞেস করো তাদের কেমন লাগে তারা তাদের হারানো যৌবন এবং হারানো তারুণ্যের জন্য এখনও কেঁদে ফিরে আলী রাদিয়াল্লাহু তাআলার দিকে একটি কবিতা সম্বন্ধ করা হয় তাঁর কবিতা এটা বলা হয় তিনি বলেছেন নাকি বাকাইতু আলা শাবাবিন কদ তাওয়াল্লা ফায়া লাইতা শাবাব লানা ইয়াউদ আমার ফেলে আসা তারুণ্যকে আমি খুব মিস করি সেজন্য আমার চোখের পানি আসে ফায়া লাইতা শাবাব লানা ইয়াউদ যদি আফসোস সেই তারুণ্য একটু ফিরে পেতাম আবার ওয়ালাউ কানা শাবাব ইউবাউ বাইআন লা আতাইতুল মুবাইআ মা ইউরিদু তারুণ্য আর যৌবনকাল কিশোর বয়সটা যদি টাকা দিয়ে কেনা যেত আমি আমার সব সম্পদ দিয়ে হলে সেটা একটু আবার ফিরত আনার চেষ্টা করতাম ওয়ালাকিন্নাস শাবাব ইযা তাওয়াল্লা আলা শারাফিন ফামাতলাবুহু বাইদু কিন্তু একবার যৌবন চলে গেলে আর সেটা ফিরে কখনো অতএব এই বয়সে ইবাদত করার চেষ্টা করবে অনেকে মাঝ বয়স থেকে ইবাদত ধরছে তারা আফসোস করে যে আমি তরুণ বয়সে ইবাদত করি নাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো তারুণ্যের ইবাদত ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ বলতেন
তিনি বলতেন তার কথা যে আমার মতো দাড়ি পাকা বুড়ো তাহাজ্জুদ পড়ে আল্লাহর যতটা নৈকট্য অর্জন করতে পারবো সন্তুষ্টি অর্জন করতে পারবো তোমরা তরুণরা কিশোররা যুবকরা শুধুমাত্র পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তার চেয়ে বেশি নৈকট্য অর্জন করতে পারবে অতএব পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ তাহলে বাবা আদিল তোমার প্রতি উপদেশ থাকলো আল্লাহ তোমাকে তোমার সন্তান বাবা মার চক্ষু শীতলকারী সন্তান হওয়ার তৌফিক দান করুন এবং তুমি তওবা করো মানুষ খারাপ থেকে ভালো হওয়ার জন্য প্রতিজ্ঞা দরকার আসো সৎ সাহস করো জীবনটাকে পরিবর্তন করো কোন একটা সময় এসে জীবনে মোড় ঘোরাতে হয় আসো এখনি ঘুরিয়ে দাও এবং সঠিক পথে আসো আল্লাহ আমাদের সব কিশোর ভাইদেরকে হেদায়েত দান করুন সব বয়সের ভাইদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন